যারা অনলাইনে টিকিট পাওনি আইপিএল খেলা দেখার জন্য, তাদের জন্য বলে রাখি তারা অফলাইনে টিকিট কোথায় থেকে পাবে। আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে, আর আজকে আমি চলে এসেছি কলকাতা ইডেন গার্ডেনের সামনে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি। তোমরা যারা অনলাইনে টিকিট বুক করেছো তারা ইডেন গার্ডেনে এসে কোথা থেকে টিকিট কালেক্ট করবে, এবং যারা অনলাইনে টিকিট পাওনি তারা অফলাইনে কিভাবে টিকিট পাবে, এবং টিকিটের প্রাইস বা কত পড়বে, সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো, আজকে আমি তোমাদের যে ইনফরমেশন দিতে চলেছি সেটা হচ্ছে এখান থেকে তোমরা টিকিট কিভাবে আইপিএলে কালেক্ট করবে। হাওড়া ব্রিজ প্রথমে একটা ঘাট রয়েছে, তারপর তোমাদের সেকেন্ডে যে ঘাটটা আছে সেই ঘাটে আসতে হবে। এখানে দেখেন একটা বোর্ড আসছে, আর আমাদের যেতে হবে ওই দিকে। মানে এখানে তিনটে ঘাট রয়েছে, একটা এখানে রয়েছে, একটা এই ঘাটটা রয়েছে, আর একটা এখানে রয়েছে। মানে তিনটে ঘাট রয়েছে, মাঝামাঝি যে ঘাটটা আছে সেই ঘাটে তোমাদের আসতে হবে। এখান থেকে তোমাদের বোর্ড ধরে যেতে হবে বাবুঘাট। এই লঞ্চ ধরে তোমাদের যেতে হবে বাবুঘাট। চলো তোমাদের নিয়ে যাচ্ছি বাবুঘাটে। লঞ্চের মধ্যে উঠে পড়েছি, আর এই দেখেন হাওড়া ব্রিজের ভিউ খুব সুন্দর লাগছে। আর এদিকে আরও বোর্ড আসছে। থেকে বাবুঘাট যেটা ভাড়া নেয় মাত্র 6 টাকা, 6 টাকার বিনিময়ে তোমরা বাবুঘাটে পৌঁছে যেতে পারো। বাবুঘাট থেকে তোমরা ইডেন গার্ডেন কীভাবে যাবে সমস্ত তথ্য থাকছে এই ভিডিও। মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যেতে পারো ইডেন গার্ডেন। চলো আমরা পায়ে হেঁটে যাচ্ছি ইডেন গার্ডেন। ইডেন গার্ডেনের 10 নম্বর গেট, এই দিক দিয়ে তোমাদের আইপিএলের সময় প্রবেশ করতে হবে। এই দেখে নাও, আর আমরা যাচ্ছি সোজাটা, আমরা ফ্রন্ট সাইডে যাচ্ছি যেখান থেকে তোমরা টিকিট কালেক্ট করবে সেই দিকটায় আমি যাচ্ছি, তোমাদেরকে নিয়ে যাচ্ছি। সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। ঘাট থেকে চলে এলাম ইডেন গার্ডেনে। দেখে নাও আমি এখন দাঁড়িয়ে রয়েছি ইডেন গার্ডেনের সামনে। আর এখন তোমাদের বলে রাখি টিকিট তোমরা এখান থেকে কোথায় পাবে। প্রথমত আমি তোমাদের ইডেন গার্ডেনটা একবার ভালোভাবে ঘুরিয়ে দিই, কোন দিকে কোন গেটটা আছে, কেমন কী প্রস্তুতি চলছে আইপিএলের জন্য সব কিছু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। তারপর তোমাদের আমি বলবো অফলাইনে তোমরা টিকিটটা কোথায় পাবে, এবং যারা অনলাইন বুক করেছো তারা এখান থেকে টিকিটটা কীভাবে কালেক্ট করবে বা আমি দাঁড়িয়ে রয়েছি ইডেন গার্ডেনের মূল গেটের সামনে। এই দিক দিয়ে তোমাদের প্রবেশ করতে হবে, যারা প্লেয়ার থাকে তারা এই দিক দিয়ে প্রবেশ করছে। তোমাদের ইনফরমেশনের জন্য একটা কথা বলে রাখি, এই ইডেন গার্ডেনে যে প্লেয়ারগুলো কলকাতার যে প্লেয়ার আছে তারা প্র্যাকটিস করতে আসছে 5টার সময়। যারা দেখতে চাও তারা চলে আসতে পারো ইডেন গার্ডেনে। অনলাইনে টিকিট পাওনি আইপিএল খেলা দেখার জন্য, তাদের জন্য বলে রাখি তারা অফলাইনে টিকিট কোথায় থেকে পাবে, এবং কিভাবে তোমরা সংগ্রহ করবে সেই অফলাইনে টিকিট, তার জন্য ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। কপিল দেব স্যার, তারপর রয়েছে রাহুল দ্রাবিড় স্যার, এখানে আমার গুরুদেব মহেন্দ্র সিং ধোনির আছে ছবি, তারপর রয়েছে সচিন তেন্ডুলকার স্যার। মানে এখানে যত ক্রিকেট প্লেয়ার আছে সবারই এখানে ছবি দেওয়া আছে। তারপর দেখে নাও এখানে যে এলইডি লাইটগুলো থাকে সেই লাইটগুলো খুবই সুন্দর লাগছে, খুব সাজানো গোছানো রয়েছে। আর কিছুদিন পরে আইপিএল শুরু হতে চলেছে, তার জন্য কিছু টুকটাক প্রস্তুতি চলছে আইপিএলে ইডেন গার্ডেনে। এটা হচ্ছে ইডেন গার্ডেনের ফ্রন্ট সাইড। এই ফ্রন্ট সাইডে দেখে নাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে জায়গাটা। তোমাদের আমি অনেকক্ষণ থেকে ওয়েট করালাম, এবারে তোমাদের ফাইনালি বলবো তোমরা টিকিটটা কোথায় থেকে কালেক্ট করবে। যারা অনলাইনে টিকিট বুক করে নিয়েছো তারা কোথায় থেকে কালেক্ট করবে, এবং যারা টিকিট পাওনি অনলাইনে তারা অফলাইনে কীভাবে পাবে সেটা তোমাদের দেখাবো। তো চলো সঙ্গে থেকো। এই রয়েছে ইডেন গার্ডেনের মূল স্টেডিয়াম, এটা হচ্ছে ফ্রন্ট গেট, এদি দিয়ে তোমাদের প্রবেশ করতে হবে। এবার আমি তোমাদের বলি তোমরা ইডেন গার্ডেনে টিকিট আইপিএলে কীভাবে সংগ্রহ করবে, এবং কোথায় থেকে তোমরা কালেক্টগুলো করবে। এই রয়েছে স্টেডিয়াম, আর তোমাদের যেতে হবে এই রাস্তাটা, এই রাস্তাটা গিয়ে তোমাদের ঠিক রাইট সাইডে যেতে হবে। চলো তোমাদের নিয়ে যাই। চলো এবার আমি তোমাদের ফাইনালি দেখাচ্ছি যে কোনখান থেকে তোমরা টিকিটগুলো কালেক্ট করবে আইপিএলের জন্য। যারা টিকিট পাওয়েনি অনলাইনে তারা অফলাইনে কীভাবে টিকিট পাবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে। এই রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, আর তোমাদের চলে যেতে হবে এই সোজা, মানে এই স্টেডিয়ামেই মূলত টিকিট দেওয়া হয়, এই মোহামেডান স্পোর্টিং ক্লাব। এইখানেই আইপিএলের টিকিট দেওয়া হবে। বর্তমানে এখন কিন্তু টিকিট দেয়নি, আজ তারিখ হচ্ছে 24শে মার্চ,
কিন্তু এখানে লোকাল যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা বললো 1-2 তারিখের পর কিন্তু এখানে টিকিট দেওয়া হবে। দেখো তোমরা যারা কলকাতার বাইরে থেকে আসছো, তারা হাওড়া থেকে খুব সহজে ইডেন গার্ডেন কীভাবে পৌঁছাতে পারো সেটা তোমাদের বলি। তোমাদের হাওড়া থেকে বোটে করে বাবুঘাটে আসতে হবে, মাত্র 6 টাকা লাগবে। 6 টাকা দিয়ে তোমরা বাবুঘাট থেকে ইডেন গার্ডেন খুব সহজে চলে আসতে পারো। ইডেন গার্ডেনের সামনে এলেই তোমরা দেখতে পেয়ে যাবে কলকাতা মানে হচ্ছে খেলাধুলার জায়গা। এখানে প্রত্যেকটা জায়গাতে খেলাধুলা হয়। দেখে নাও এই জায়গায় এই মাঠটাতে একটা খেলা চলছে, আর এই দিকে এই মাঠটাতেও খেলা চলছে, আর এখানে রয়েছে 6 তারিখ থেকে শুরু হয়েছে IPL ইডেন গার্ডেনে, তোমরা অবশ্যই দেখতে আসবে। ওরে সাবাস, 4 হয়ে গেল 2-4। এই দেখে নাও এখানে অলরেডি খেলা চলছে, আর এই হচ্ছে ইডেন গার্ডেন স্টেডিয়াম। এবারে আমি তোমাদের বলি, যারা অনলাইনে টিকিট পাওনি তারা অফলাইনে টিকিট কোথা থেকে কালেক্ট করবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ বক্স অফিস, এই বক্স অফিসের আশেপাশে অনেক লোকজন ঘোরাফেরা করবে 1 তারিখ থেকে। তাদের কাছে তোমরা খুব কম টাকার মধ্যে টিকিট পেয়ে যাবে। বক্স অফিসে কোনো অফলাইনে টিকিট দেওয়া হবে না। 6 এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে ইডেন গার্ডেনে IPL। তোমরা কোন দলের সাপোর্টার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এবং যারা কলকাতার বাইরে থেকে খেলা দেখতে আসছো বা প্ল্যান করেছো, তারা খুব সহজেই হাওড়া থেকে কীভাবে ইডেন গার্ডেন পৌঁছাতে পারো। হাওড়ার 2 নম্বর যে ঘাটটা আছে সেখানে তোমাদের আসতে হবে। সেখানে 6 টাকার টিকিট দিয়ে তোমাদের যেতে হবে বাবুরঘাট। বাবুরঘাট থেকে ওয়ার্কিং ডিস্টেন্স হচ্ছে ইডেন গার্ডেন 5-10 মিনিট। খুব সহজেই তোমরা পৌঁছে যেতে পারো ইডেন গার্ডেন। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে। হ্যাঁ, এবারে যদি কারো মনে কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই মেসেজ করতে পারো আমার ফেসবুক পেজে বা ইনস্টাগ্রামে, দুটোরই নাম হচ্ছে ব্লগ বই বিধান। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই বাই বাই। আর হ্যাঁ, ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করে নিও।